এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। তোমাকে না বারণ করেছি অফিসে আসতে? বাট ওয়াই, কি হয়েছে? উই মেক লাভ নট ওয়ার। কি হচ্ছে? অফিসে কেউ দেখে ফেলবে? কেন, তুমি তো কথা দিয়েছো আমায় বিয়ে করবে। কি হচ্ছে? ফোন সানিয়া লিয়া। বুঝেছি, কোন ফালতু লোক বসে আছে, কোথায় বলতে দিচ্ছে না। অচেনা অতিথি, গৃহদাহ, ঝুমঝুম। সেই জন্যই কবিতা অফিস থেকে আসেনি। ডাক্তাররা তো ছুরি কাঁচি নিয়ে অপেক্ষা করছে স্যার, ওদিকে কবিতা বলছে কি হবে, শুধু শুধু পয়সা খরচা করে। কিন্তু স্যার আমার মন তো মানছে না স্যার, আমার মা, জননী জন্মভূমি, কি বলেন স্যার, গড়িয়েছি স্যার, 300,000 টাকা দেবেন স্যার, আপনি মাসে মাসে কবিতার মাইনে থেকে ইনস্টলমেন্টটা কেটে নেবেন স্যার। আপনি বসুন। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ, মাথাটা তো হঠাৎ ধরে গেছে, একটা ফান্টা স্যার, জাস্ট ওয়ান ফান্টা স্যার। ওকে জন্ম দেবার আগে আমার মরণ হলো না কেন? লজ্জা করে না তোমার? এত কিছু শোনার উপরে একটা চাকরি জোগাড় করতে পারো? তুমি চাকরি জোগাড় করে খুব সহজ ব্যাপার না, একটা ছোট ব্যবসা করলে পারতে। ব্যবসা? বাবা অগাধ সম্পত্তি রেখে গেছেন তাই না? ব্যবসা করতে হলে মূলধন চাই, মূলধন। মূলধন? তোমার মূলধনের অভাব কি? আমার সম্মান বন্ধক রেখে তুমি অফিস থেকে টাকা নিয়েছো, এবার আমাকে বাজারে বন্ধক রেখে মূলধনটাও নিয়েছো, আর যদি তাতেও না হয়, এই নাও সুন্দর যুবতী, কোনো লঙ্কটের হাতে দিলে মূলধনও পাবে, আমি এ বোঝা বইলাম কেন, তিল তিল করে নিজেকে শেষ করে দিলাম কেন, কি পেয়েছি আমি, কি দিয়েছো তোমরা? আমি বাঁচতে চাই মা, কবিতা। দিদি যেও না দিদি, বাবার ধার আমরা শোধ করে দেবো দিদি, বাসন মেশিন ফ্রি করে, দরকার পড়লে আর স্কুল যাবো না, পড়া ছেড়ে দেবো, আর এই পাপের মুখে ঠাম। দিদি তুমি যেও না দিদি, তোমার পায়ে পড়ি দিদি, আমার চোখ নেই দিদি, তুমি যেও না দিদি, তোমার পায়ে পড়ি দিদি, আমার চোখ নেই তাই তোমায় দেখতে পাই না, তোমাকে দেখতে আমার পুরো ইচ্ছে হয় দিদি, তুমি যেও না দিদি, তুমি যেও না দিদি।
যে টাকা দাদা নিয়েছিল সেটা ফেরত দিতে এসেছি স্যার। এত তাড়া কিসে? বসো। তুমি যে আমার বাড়িতে আসবে আমি ভাবতেই পারিনি। তোমার মা কেমন আছে? বিজ্ঞান আজকাল বেশ তাড়াতাড়ি এগোচ্ছে, ক্যান্সার তো অনেক ক্ষেত্রে সেরেও যাচ্ছে, অপারেশন নিশ্চয়ই সাকসেসফুল। না স্যার। তার মানে মা পুরোটাই মিথ্যে। ও যে আমার দাদা সেটাই আমার লজ্জা। মার কথা বলে নিজে মদ খাবার টাকা নিয়েছে, আর ওটাই ওর মানসিক ক্যান্সার। আমি ওর ওর হয়ে ক্ষমা চাইছি। তোমার মনের অবস্থা বুঝতেই পারছি, টাকাটা তুমি রেখেই দাও। আমি আপনাকে সম্মান করি, কিন্তু তাই বলে আপনি আমাকে করুণার পাত্রে করবেন না স্যার। দুঃখের সঙ্গে সংগ্রাম করতে হলে মনের জোর লাগে, কিন্তু একবার করুণার পাত্রী হয়ে দাঁড়ালে সে জোর আর থাকে না স্যার। সেই জন্যে আমি টাকাটা নিতে পারলাম না। দেখুন সে হয়তো আপনার বাড়িতে গেছেন, হাতে এক গাদা বই শরৎচন্দ্র। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।